হিমাচলে মেঘভাঙা বৃষ্টির জেরে ধসে চাপা পড়ল বাড়ি, বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে জোর কদমে উদ্ধার কাজ। ধসে চাপা পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে হিমাচলবাসী। বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে বলেও জানা যাচ্ছে এই মুহূর্তে। তবে ভয়াবহ এই ধসের ফলে কতটা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে হিমাচল প্রদেশ, কতজন নিখোঁজ হয়েছেন জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। মেঘভাঙা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের শিরমুড়ে ধস নামল, আর সেই ধসেই চাপা পড়ে গেল আস্ত একটি বাড়ি। বেশ কয়েকজন ওই ধসের নিচে চাপা পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বুধবার থেকেই বৃষ্টি হচ্ছিল শিরমুড় জেলায়। বৃহস্পতিবার সকালে আচমকাই মেঘভাঙা বৃষ্টি নেমে আসে আর তার জেরে ধসের নিচে চাপা পড়ে যায় একটি বাড়ি। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় একই পরিবারের পাঁচজন নিখোঁজ হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে ধসের নিচে আটকে রয়েছেন তারা। ধস সরিয়ে দ্রুত ওই পাঁচজনকে উদ্ধার করার চেষ্টা চলছে। বুধবার রাতেও মেঘভাঙা বৃষ্টি হয়েছিল শিরমুড়ের পোয়ান্তার সাহিবে। হিমাচলে ফলে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, যে পাঁচজন নিখোঁজ হয়েছেন তারা হলেন কুলদীপ সিংহ, তার স্ত্রী জিত দেবী, এছাড়াও নিতেশ, দীপিকা এবং রজনী দেবী নামে আরও তিনজন ধসে চাপা পড়েছেন বলে মনে করা হচ্ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে 707 নম্বর জাতীয় সড়কের একাংশ বন্ধ হয়ে গিয়েছে, ফলে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের এক আধিকারিক। এছাড়াও ধসের জেরে বন্ধ রাজবান এবং 57 যাওয়ার রাস্তা। গিরি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হিমাচলে বৃষ্টি, বন্যা পরিস্থিতি এবং সড়ক দুর্ঘটনার জেরে এই মরশুমে এখনও পর্যন্ত 231 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবার এবং রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিচ্ছে।